আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন আপনাদের সকলকে পবিত্র কোরআনকারী মিথিলাওয়াত ও তর্জম অনুষ্ঠান থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় আমরা সুরা আল বাকারার তেলাবাত এবং তর্জমা করছিলাম বিগত পর্বে আমরা সুরা আল বাকারার তেইশ নম্বর আয়াত পর্যন্ত তেলাবাত এবং তর্জমা আপনাদের কাছে উপস্থাপন করেছি আজ আমরা দুশত চব্বিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাতের মাধ্যমে আজকের এই পর্ব শুরু করছি চলুন আমরা সুরা আল বাকারার তিলাবাত এবং তর্জমায় চলে যাই

এই শপথের জন্য আল্লাহর নাম কি তোমরা অজুহাত করিও না আল্লাহ সর্বশ্রতা সর্বজ্ঞ দুশোতে পঁচিশ নম্বর আয়াত আল্লাহরব বলে আলামী নিঃস্বাদ করছেন লাউ আখিদু কুমুল্লাহু বিল্লাউই ফি আই মানিকুমুয়া লা কি ও বিমা তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করিবেন আল্লাহ ক্ষমাপরায়ণ ধৈর্যশীল দুশত ছাব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ সুবাহানতা আলা বলছেন লীলদিনায়ু অনুনামিন সে ইহিম তার বসু আর বা আতি অশোর ফে ইং ফে উ ফে ইম যাহারা স্ত্রীর সঙ্গে সঙ্গত না হওয়ার শপথ করে তাহারা চার মাস অপেক্ষা করিবে অতপর যদি তাহারা প্রত্যাগত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু দুশত সাতাশ নাম্বার আয়াতাল্লাহ রব আলামিন বলছেন আর যদি তাহারা তালাক দেওয়ার সংকল্প করে তবে আল্লাহ তো সর্বশ্রোতা সর্বজ্ঞ দুশত আঠাশ নাম্বারায় আয়াতাল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন والمطلقات يتربصن بانفسهن ثلاثه قروء ولا يحل لهن ان يكتمن ما خلق الله في ارحامهن في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن তালাকাপ্তা স্ত্রী তিন রজস্রাব কাল প্রতীক্ষায় থাকিবে তাহারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী হইলে তাহাদের গর্ভাশয়ে আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন রাখা তাহাদের পক্ষে বৈধ নহে যদি তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চায় তবে উহাতে তাহাদের পুনগ্রহণে তাহাদের স্বামীগণ অধিক হকদার নারীদের তেমনি ন্যায় সঙ্গত অধিকার আছে যেমন আছে তাহাদের উপর পুরুষদের কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় দুশত উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন বলছেন الطلاق مرتان فإنساكم بمعروف أو تسريح بإحسان، ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا إلا أن يخافا ألا يقيما حدود الله، ألا يقيما حدود الله، فلا جناح عليهما فيما افتدت به، تلك حدود الله فلا تعتدوها. দুইবার তালাক অতপর স্ত্রীকে হয় বিধিমতো রাখিয়া দিবে অথবা সদয়ভাবে মুক্ত করিয়া দিবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যাহা প্রদান করিয়াছ তন্মধ্য হইতে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নহে অবশ্য যদি তাহাদের উভয়ের আশঙ্কা হয় যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না এবং তোমরা যদি আশঙ্কা কর যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না তবে স্ত্রী কোনো কিছুর বিনিময় নিষ্কৃতি পাইতে চাহিলে তাহাতে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই এই সব আল্লাহর সীমারেখা তোমরা উহা লঙ্ঘন করিও না যাহারা এই সব সীমারেখা লঙ্ঘন করে তাহরাই জালিম 230 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন তলাকাহা ফালা তাহিলু লাহুম মিন বা'দু হাত্তা তানকি হা সাউজান গায়রা ফা ইন তলাকাহা ফালা জুনাহ আলাইহিমা আই ইতারাজা এই তরজা ইং জন ঐ ওকেই মা হুদু দোল ওয়াতিল কা হৌদু দোল ল হিউ বাই নুহা দিক কৌমি আংলা মু আল্লাহ রবুরার মিষৎ করছেন অতঃপর যদি সে তাহাকে তালাক দেয় তবে সে তাহার জন্য বৈধ হইবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হইবে অতপর সে যদি তাহাকে তালাক দেয় আর তাহারা উভয়ে মনে করে যে তাহারা আল্লাহর সীমারেক্ষা রক্ষণ করিতে সমর্থ হইবে তখন তাহাদের পুনর্মিলনে কাহারও কোনো অপরাধ হইবে না এইগুলি আল্লাহর বিধান জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেন এরপরে দুশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন এর করছেন بسم الله الرحمن الرحيم وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا ايات الله هزوا وَاذْكُرُوا اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنْزَلَ عَلَيْكُمْ مِنَ الْكِتَابِ وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাহার ইদ্যত পূর্তির নিকটবর্তী হয় তখন তোমরা হয় যথাবিধি তাহাদেরকে রাখিয়া দিবে অথবা বিধি মতো মুক্ত করিয়া দিবে কিন্তু তাহাদের ক্ষতি করিয়া সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাহাদেরকে তোমরা আটকাইয়া রাখিও না যে এই রূপ করে সে নিজের প্রতি জুলুম করে এবং তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা তামাশার বস্তু করিও না এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত ও কিতাব এবং হেকমত যাহা তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন যদ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন তাহা স্মরণ করো তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়ে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময় দুশত বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ রবুল্লা আলমী নিঃস্বাদ করছেন وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن, أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من কানামিং কুম উমিনবিল্লাহি ওয়ালিয়া উমিল আখির গালিকুম আজকালাকুমুয়া তাহার ওয়াল্লাহুয়া আংয়াং তুমলাতা আলাম তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তাহারা তাহাদের ইদতকাল পূর্ণ করে তাহারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয় তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিবাহ করিতে চাহিলে তোমরা তাহাদেরকে বাধা দিও না ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ ও আখেরাতি ইমান রাখে তাহাকে উপদেশ দেওয়া হয় ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম আল্লাহ জানেন তোমরা জানো না দুশত তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন والوالدات يرضعن اولادهن حولين كاملين لمن اراد ان يتم الرضاعه وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس الا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما منهما وتشاور فلا جناح عليهما وإن أردت أن تسترضعوا أولادكم فلا جناح عليكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير যে স্তন্য কাল পূর্ণ করিতে চাহে তাহার জন্য জননীগণ তাহাদের সন্তানদেরকে পূর্ণ দুই বৎসর স্তন্য পান করাইবে জনকের কর্তব্য যথাবিধি তাহাদের ভরণ পোষণ করা কাহাকেও তাহার সাধ্যাতীত কার্যভার দেওয়া হয় না কোন জননীকে তাহার সন্তানের জন্য এবং কোনো জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না এবং উত্তরাধিকারীর ও অনুরূপ কর্তব্য কিন্তু যদি তাহারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রম স্তন্য পান বন্ধ রাখিতে চায় তবে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই তোমরা যাহা বিধিমতো দিতে চাহিয়াছিলে তাহা যদি অর্পণ করো তবে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে স্তন্য পান করাইতে চাহিলে তোমাদের কোনো গুণা নাই আল্লাহকে ভয় করো এবং জানিয়ে রাখো যে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ উহার সম্যক দ্রষ্টা বারাক আল্লাহ ফিল করো আনিল আজিম প্রিয় দর্শক এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে আমরা ফিরে আসছি অল্প সময়ের মধ্যেই কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র চলুন আমরা আর সময় ক্ষেপণ না করে আমরা চলে যাই কোরআন ক্যারিমের তিলাওয়াত উত্তর্জমায় আমরা শুনি আমাদের কান এবং আমাদের অন্তর দিয়ে আমরা উপলব্ধি করার চেষ্টা করি ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم {والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن فِي فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير এরশাদ হচ্ছে তোমাদের মধ্যে যাহারা স্ত্রী রাখিয়া মৃত্যু মুখে পতিত হয় তাহাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকিবে যখন তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করিবে তখন যথাবিধি নিজেদের জন্য যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুণাহ নাই তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত البردوشة طبعي ترشنا مراياتي الله رب العالمين إشارة قرشن ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا স্ত্রীলোকদের নিকট তোমরা ইঙ্গিতে বিবাহ প্রস্তাব করিলে অথবা তোমাদের অন্তরে গোপন রাখিলে তোমাদের কোনো পাপ নাই আল্লাহ জানেন যে তোমরা তাহাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করিবে কিন্তু বিধিমত কথাবার্তা ব্যতীত গোপনে তাহাদের নিকট কোনো অঙ্গীকার করিও না নির্দিষ্ট কাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করার সংকল্প করিও না এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনোভাব জানেন সুতরাং তাহাকে ভয় করো এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমা পায়ন পরব সহনশীল। সুরালবাখার আল বাকারার আল্লাহর বলল আলা আমি নিষদ করছেন। লাজুনা করছেন কুম ইং তল্লা পুতু মুদ নিসা আমালাম তেমা সুহুুন না আহতা ফরেগ লেহুুন যে পর্যন্ত না তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করিয়াছ এবং তাহাদের জন্য মাহার ধার্য করিয়াছ তাহাদেরকে তালাক দিলে তোমাদের কোনো পাপ নাই তোমরা তাহাদের সংস্থানের ব্যবস্থা করিও স্বচ্ছল তাহার সাধ্যমতো এবং অসচ্ছল তাহার অনুযায়ী বিধিমতো খরচপত্রের ব্যবস্থা করিবে ইহা ন্যাক্কার লোকদের কর্তব্য طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وَأَنْ تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تَنْسَوْا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ তুমরা জুদি তাাদের কিস পাশো করার পুরে তলাক দাও অতো মাহার ধার্য করিয়া থাকো তবে যাহা তোমরা ধার্য করিয়াছ তাহার অর্ধেক যদি না স্ত্রী অথবা যাহার হাতে বিবাহ বিবাহবন্ধন রহিয়াছে সে মাফ করিয়া দেয় এবং মাফ করিয়া দেওয়াই তা কোয়ার নিকটতর তোমরা নিজেদের মধ্যে সদা সয়তার কথা বিস্তৃত হইও না তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা সুরা আল বাকার দুশত আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলম ঘোষণা করছেন ইসাত করছেন তোমরা সালাতের প্রতি যত্নবান হইবে বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে

যদি তোমরা আশঙ্কা করো তবে পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করিবে আর যখন তোমরা নিরাপদ বোধ কর তখন আল্লাহকে স্মরণ করিবে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়াছেন যাহা তোমরা জানিতে না সুরার বা কারার দুশত চল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ সুহানো তার সাত করছেন ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجنا فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف তোমাদের মধ্যে যাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রাখিয়া যায় তাহারা যেন তাহাদের স্ত্রীদেরকে গৃহ হইতে বহিষ্কার না করিয়া তাহাদের এক বৎসরের ভরণ পোষণের ওসিয়াত করে কিন্তু যদি তাহারা বাহির হইয়া যায় তবে বিধিমতো নিজেদের জন্য তাহারা যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুণা নেই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় দুশত একচল্লিশ নাম্বার আয়াতে আল্লা সুবহান ও তা আলেশ করছেন তালাক প্রাপ্তা নারীদেরকে যথারীতি ভরণ পোষণ করা মুত্তাকিদের কর্তব্য দুশত বিয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন এইভাবে আল্লাহ তাহার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যাহাতে তোমরা বুঝিতে পারো দুশত তিতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ রবুল্লা আলমী নিঃস্বাদ করছেন ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس ولكن. তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে আবাস ভূমি পরিত্যাগ করিয়াছিল অতপর আল্লাহ তাহাদেরকে বলিয়াছিলেন তোমাদের মৃত্যু হোক তারপর আল্লাহ তাহাদেরকে জীবিত করিয়াছিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না بارك الله لنا ولكم في القرآن العظیم প্রিয় দর্শক পবিত্র কোরআনি কারীমে তেলাওয়াত ও ترجمার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি والسلام عليكم ورحمه الله وبركاته